তো বন্ধুরা, কি হবে যখন চারজন মনস্টার একসাথে আমাদের উপরে অ্যাটাক করবে? আমরা কি পারবো এদের সাথে ফাইট করতে, এদেরকে মেরে ফেলতে? আর গ্রানির যে অভিশপ্ত ফ্যামিলি আছে, এর কি কোনো শেষ আছে? তাই জানবো আমরা গ্রানি চ্যাপ্টার 4-এ, দ্য রেভিলিয়নে। তো প্রতিটা গেমে কি হয়, গ্রানি গ্রানপাড়া আমাদেরকে মারে বা আমরা তাদের কাছ থেকে পালিয়ে যাই। কিন্তু এবার আমরা চাই বদলা, আমরা গ্রানি গ্রানপাকে মারতে চাই, কারণ গ্রানি আমাদের এক বন্ধুকে মেরে ফেলেছে যার লাশকে আমরা গ্রানি চ্যাপ্টার 1-এর ভিতরে দেখতে পাই। তো এবার আমরা রিভেঞ্জ চাই বা বদলা চাই, যার ফলে গ্রানি চ্যাপ্টার 4-এর নাম হয় দ্য রেভিলিয়ন বা বিদ্রোহ। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো গ্রানি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5-এর স্টোরি দেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, বলে রাখি যে গ্রানি চ্যাপ্টার 3-এর পরে যতগুলো গেম এসেছে সবগুলো হচ্ছে আনঅফিশিয়াল গেম। তোমাদের মতো কিছু ক্রেজি ফ্যানরা এসব গেম তৈরি করেছে, কিন্তু ট্রাস্ট মি, গ্রানি চ্যাপ্টার 4-এর গল্পটা সত্যি খুবই অসাম। কিন্তু তার আগে বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল, ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে দেখি কে কে বলতে পারে স্লেন্ডিনা এর বাবার নাম কি। নাম্বার 1 নসফেরাটু, নাম্বার 2 স্লেন্ডার ম্যান, নাকি নাম্বার 3 ডার্ক লর্ড ড্রাকুলা? জানি কোশ্চেনটা একটু কঠিন, বাট আশা করি তোমরা অনেকেই পারবে। যে সঠিক উত্তর দেবে তাকে নিচে পিন করা হবে, এখানে অবভিয়াসলি সবাই কমেন্ট করবে। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। গ্রানির প্রতিটা গেমের ভিতরে একটা মেন ভিলেন থাকে, ঠিক একইভাবে গ্রানি 4 গেমের ভিতরে মেন ভিলেন হচ্ছে নসফেরাটু বা স্লেন্ডিনার হাজবেন্ড, যে স্লেন্ডিনা এক্স গেমের ভিতরে মারা গিয়েছিল। কিন্তু গ্রানটা কোনো মতে তার লাশটাকে নিয়ে আসে, যার কারণে আমরা নসফেরাটুর লাশটাকে গ্রানি চ্যাপ্টার 2-এর ভিতরে দেখতে পাই। নসফেরাটু, যার আসল নাম হচ্ছে কাউন্ট ওরলক, যে ছিল একটা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, যার শুধু একটা ইচ্ছা ছিল, সে অমর থাকতে চায়। তাই সে নিজের উপরে অনেক এক্সপেরিমেন্ট করে এবং নিজেকে তৈরি করে একটা ড্রাকুলা বা রক্তক্ষেকো মানুষে। এর মধ্যে অনেক ডিটেলে অনেক কাহিনী আছে যা আমরা স্লেন্ডিনার গল্পে জানতে পারবো। তো বর্তমানে সিম্পলি গ্রানি গ্র্যান্ডপা ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে নসফেরাটুকে আবারও জীবন্ত করে ফেলে। এখন বর্তমানে গ্রানির বাড়িতে আছে চারজন রাক্ষস, গ্রানি, গ্রান্ডপা, নসফেরাটু এবং স্লেন্ডিনা। গ্রানি গ্রান্ডপা এই পর্যন্ত অনেক মানুষকে মেরেছে, বাট পুলিশ, মিলিটারি কোনো কিছুই করতে পারেনি। এমনকি গ্রানি চ্যাপ্টার 1-এ গ্রানি আমাদের একটা ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তো সিম্পলি আমরা এখন প্রতিশোধ চাই গ্রানির কাছ থেকে, তাই আমরা যে প্লেয়ার একটা গাড়ি করে গ্রানির বাড়িতে যাই। কিন্তু যাত্রাপথে নসফেরাটু আমাদেরকে কিডন্যাপ করে ফেলে। আমাদের চোখ খুলে গ্রানির বাড়িতে, আস্তে আস্তে আমরা জানতে পারি এই বাড়িতে শুধু গ্রানি নয়, একে একে চারটা মনস্টার আছে। তো আমাদের খুবই সাবধানে এখন কাজ করতে হবে। আমাদের সামনে দুটো মিশন আছে, প্রথমটি হচ্ছে গ্রানি গ্রান্ডপাকে মেরে ফেলা, আর দ্বিতীয়টি হচ্ছে এখান থেকে কোনো মতে পালানো। তো অ্যাজ ইউজুয়াল আমরা গ্রানি গ্রান্ডপার বাড়ি থেকে আগেও পালিয়েছি চ্যাপ্টার 1-এ এবং চ্যাপ্টার 2-এ। গ্রানির বাড়িটা সম্পূর্ণ দেখার পরে আমরা বুঝতে পারি এই বাড়ি থেকে পালানোর জন্য দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা হচ্ছে বেসমেন্টের একটা দরজা যা সম্পূর্ণভাবে লক করা, আর দ্বিতীয় রাস্তা হচ্ছে একটা ভাঙা গাড়ি। এ কারণে এখান থেকে পালানোর জন্য আমাদের হয়তো চাবি খুঁজতে হবে, না হয় গাড়িটাকে ঠিক করতে হবে। এ কারণে আমরা জানি আমাদেরকে কি করতে হবে এখান থেকে পালানোর জন্য। গ্রানির বাড়িটা ঘুরে ঘুরে দেখার পর আমরা বুঝতে পারলাম এই বাড়ি থেকে পালানো খুবই মুশকিল, কারণ চারিদিকে আছে বড় বড় দেয়াল। এছাড়া গ্রানি গ্রান্ডপা অনেকগুলো ট্রাপ ছড়িয়ে রেখেছে চারিদিকে। এছাড়া আগে তো শুধু গ্রানি থাকতো বা গ্রান্ডপা থাকতো, বাট এখন আছে চারটা মনস্টার, গ্রানি, গ্রান্ডপা, স্লেন্ডিনা এবং নসফেরাট, যারা সবসময় বাড়িটা পাহারা দিচ্ছে। তো আমাদের খুবই চালাকি করে সামনে আগাতে হবে। এরপরে আমরা আস্তে আস্তে সবার কাছ থেকে পালিয়ে পালিয়ে এস্কেপের সকল জিনিসপাতি কালেক্ট করা শুরু করি। এরই মাঝখানে আমরা অনেকবার গ্রানি এবং গ্রান্ডপাকে মারার ট্রাই করি, কিন্তু যাই করি না কেন তারা মারা যায় না। আমরা অ্যাজ এ প্লেয়ার বন্দুক দিয়েও তাদেরকে মারার ট্রাই করেছি, কিন্তু তাদের কিছুই হয় না। তারা কিছুক্ষণের জন্য বেউশ হয়, বাট তারা কিছুক্ষণ পর আবার চলে আসে। কিন্তু এরই মাঝখানে আমরা নসফেরাটুয়ের সিক্রেট ল্যাবরেটরি খুঁজে পাই, যেখানে আমরা খুঁজে পাই নসফেরাটুয়ের তৈরি করা একটা সিক্রেট সিরাম বা ঔষধ, যা দিয়ে সে নিজেকে একটা রাক্ষসে পরিণত করেছিল। আমরা একটু চালাকি করে এই ঔষধটাকে চেঞ্জ করে দেই। এরপরে মডিফাইড ঔষধটা এবং বাড়ির মধ্যে থাকা জিনিসপাতি দিয়ে একটা নতুন গান তৈরি করি, যার নাম রাখি আমরা কসমিক গান। এই গান বা বন্দুকটা এতটাই শক্তিশালী ছিল যা দিয়ে আমরা চাই গ্রানি গ্রান্ডপাকে মারতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই গান দিয়ে আমরা সবাইকে মারতে পারলেও স্লেন্ডিনাকে মারতে পারবো না, কারণ স্লেন্ডিনার কোনো বডি নেই, সে একটা অভিশপ্ত আত্মা। তো এরপর আমরা এই গানের সাহায্যে গ্রানি গ্রান্ডপাকে মেরে ফেলি। এবং কোনো মতে নিজের গাড়িটাকে ঠিক করে সেখান থেকে পালিয়ে যাই।
এরপর যদি আমরা কাউকে না মারি শুধু এখান থেকে পালিয়ে যাই, তাহলে নসফ্রাটু অনেক রেগে যায় এবং রাগের ফলে সে গ্রানি গ্র্যান্ডপাকে তার গান দিয়ে মেরে ফেলে। আর যদি আমরা কিছুই করতে না পারি তাহলে 5 দিন হওয়ার পরে নসফ্রাটু আমাদেরকে মেরে ফেল। তো বন্ধুরা, এটাই ছিল গ্রানি চ্যাপ্টার 4 দ্য রেভিলিয়নের একটা শর্ট স্টোরি। তো বন্ধুরা, টেকনিক্যালি প্রতিটা গেমের গল্প প্রায় সেম থাকে। আমাদেরকে কিডন্যাপ করে, আমরা সেখান থেকে পালাই, তা না হলে গ্রানি গ্র্যান্ডপা আমাদেরকে 5 দিন পরে তারা আমাদেরকে মেরে ফেলে। অ্যাজ ইউজুয়াল, একটা টিপিক্যাল কাহিনী। অফিসিয়ালি গ্রানি চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার 5 বের হয়নি, কিন্তু তারপরে অনেক ফ্যানরা গ্রানি গেমসটাকে রিমেক করেছে, গ্রানি গেমসটার অনেকগুলো চ্যাপ্টার বের করেছে, তা সম্পূর্ণ আনঅফিসিয়াল। কারণ তোমরা বলতে পারো এই গল্পটা একটা আনঅফিসিয়াল স্টোরি, জাস্ট আমরা ফ্যান মেড স্টোরি বলতে পারো। এই কারণে বেশি গভীরে যাওয়ার দরকার নেই, কারণ এগুলো সম্পূর্ণ আনঅফিসিয়াল, যা মেইন স্টোরির সাথে কোনো সংযুক্ত নেই। কিন্তু তারপরও গেমের কনসেপ্টটা খুবই ভালো ছিল, কারণ একটা মিল পাওয়া যায়। যেরকম আমরা গ্রানি, অনেক গ্রানিকে দেখতে পাই, গ্রানি চ্যাপ্টার 2 এর ভিতরে আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই, এরপরে গ্রানি চ্যাপ্টার 3 তে আমরা নসফ্রাটু এবং সেলিনাকে দেখতে পাই। এরপরে কোনো এক ফ্যান ডেভেলপার কি করেছে, সম্পূর্ণ 4টার ক্যারেক্টারকে যুক্ত করে একটা নতুন গেম তৈরি করেছে, যার নামই হচ্ছে গ্রানি 4 দ্য রেভিলিয়ন। কনসেপ্টটা সত্যি অনেক ইউনিক ছিল, একসাথে 4টা মনস্টার আমাদের উপরে হামলা করে। সো ইটস রিয়েলি কুল গেম। তো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই অ্যান্ড টাটা।